আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়ায় পাঠাইলেন, প্রত্যেকের নামে নামে জান্নাতের মধ্যে একটা বাড়ি বিল্ডিং বরাদ্দ করা, প্রত্যেকের নামে জান্নাতে একটা বাড়ি বরাদ্দ করা, ফেরাউনের নামেও জান্নাতে একটা বাড়ি বরাদ্দ করা, নমরুদের নামেও জান্নাতের মধ্যে একটা বাড়ি বরাদ্দ করা। প্রশ্ন রে মালিক, ফেরাউন অপরাধ করার কারণে জান্নাত পাইবে না, হামান অপরাধ করার কারণে জান্নাত পাইবে না, নমরুদ কারুন সাজ্জাদ অপরাধ করার কারণে জান্নাত পাবে না, বেশ্যা তসলিমা অপরাধ করার কারণে জান্নাত পাবে না, এই জান্নাতগুলো আপনি কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেয়, দুনিয়াতে তোমাদেরকে আমি আল্লাহ পাঠাইলাম, প্রত্যেকের নামে নামে জান্নাতে একটা বিল্ডিং বাড়ি বরাদ্দ করলাম, প্রত্যেকে দুনিয়াতে যাওয়ার পরে আমি আল্লাহর মূল ডিউটির পরে যারা ওভার ডিউটি করবে আমি আল্লাহ বোনাস হিসাবে বেঈমানের বানানো জান্নাতগুলো তোমাদের দান করব। মূল ডিউটি কি? বান্দা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা, এটা মুমিনের মূল চাকরি, মূল ডিউটি। বান্দা রমজানে রোজা রাখবা, এটা মুমিনের মূল চাকরি, মূল ডিউটি। বছরে একবার রোজা রাখবা, মুমিনের মূল চাকরি, মূল ডিউটি। টাকা পয়সা হয়ে গেলে তুমি হজ করবা জীবনে একবার, এটা মুমিনের মূল চাকরি, মূল ডিউটি। বছরে একবার যাকাত দিবা, এটা মুমিনের মূল চাকরি, মূল ডিউটি। মূল ডিউটির পরে ওভার ডিউটিটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওভার ডিউটি হলো পাঁচ ওয়াক্ত নামাজ, মুমিনের মূল চাকরি, মূল ডিউটি। মাসে মাসে তাহাজ্জুদ ইশরাক আওয়াবিন পড়বা, এটা হলো ওভার ডিউটি। পাঁচ ওয়াক্ত নামাজের পরে তাহাজ্জুদ ইশরাক আওয়াবিন, ওভার ডিউটি। বছরে একবার রমজানে রোজা রাখবা, এটা মুমিনের মূল চাকরি, মূল ডিউটি। মাঝে মাঝে সপ্তাহ শুক্রবার সোমবার রোজা রাখো, এটা ওভার ডিউটি। এ বান্দা জীবনে একবার খানায় কাবা তওয়াফ করবা টাকা পয়সা হয়ে গিয়েলে, এটা তোমার মূল চাকরি। মাসে মাসে উমরায় যাও, সফরে যাও, এটা হলো ওভার ডিউটি। বান্দা বছরে একবার যাকাত আদায় করবা, এটা মুমিনের মূল চাকরি, মূল ডিউটি। মাসে মাসে গরিবদের শীত বস্ত্র দাও, টাকা পয়সা দাও, দান সদকা করো মাদ্রাসা মসজিদে, এতিমদেরকে দান করো, এটা হলো ওভার ডিউটি। ওভার ডিউটি যদি করো আমি আল্লাহ পাক বোনাস হিসাবে বেঈমানের বানানো জান্নাতগুলো তোমাদের দান করব। তাহলে আল্লাহ পাক আমাদের প্রত্যেকের নামে নামে জান্নাতে একটা বাড়ি বরাদ্দ করে রেখেছেন। প্রশ্ন রে মালিক, ফেরাউন তো অপরাধের কারণে জান্নাত পাবে না, নমরুদ অপরাধের কারণে জান্নাত পাবে না, হামান কারুন সাজ্জাদ অপরাধের কারণে জান্নাত পাবে না, এই জান্নাতগুলো আপনি কি করবেন? আল্লাহ পাক ঘোষণা দেয় রে মুমিন, আমি আল্লাহ যেই সমস্ত বান্দা বান্দিদেরকে তৈরি করলাম, বানাইলাম, দুনিয়াতে যাওয়ার পরে মূল ডিউটির পরে যারা ওভার ডিউটি করবে আমি আল্লাহ পাক ওই বেঈমানের বানানো জান্নাতগুলো সতা তৈরি করি নাই, ওই সমস্ত বান্দাদেরকে তাদের জান্নাত দেওয়ার পরে ওই বেঈমানের জান্নাতগুলো বিল্ডিংগুলো আমি আল্লাহ পাক মুমিনদেরকে বোনাস হিসাবে দান করব। সুবহানাল্লাহ, বলেন আল্লাহর জান্নাত কেমন? দুনিয়ার নাজ নিয়ামতের চাইতে কত সুন্দর জান্নাতের মধ্যে এত আল্লাহ রাব্বুল আলামিন নাজ নিয়ামত রেখেছেন, জান্নাতের মধ্যে এত সুন্দর খাবার, এত সুন্দর নাজ নিয়ামত দুনিয়াতে মানুষ কখনো ভাবেও নাই, কল্পনাও করে নাই, ধারণাও করে নাই, এত সুন্দর নিয়ামত আল্লাহ পাক রেখেছেন। আল্লাহ পাক বলেন হে বান্দা, দুনিয়াতে তুমি যাওয়ার পরে তুমি যদি আমি আল্লাহর গোলাম হয়ে যাও, দুনিয়ার সব মাখলুকত তোমার গোলাম হয়ে যাবে। বান্দা টাকার পিছনে দৌড়াও, এ বান্দা টাকা তোমার পিছনে দৌড়াইবে। বান্দা তুমি আমার আল্লাহর গোলাম হয়ে যাও, তুমি আজ ক্ষমতার পিছনে দৌড়াও, চেয়ারের পিছনে দৌড়াও, গদির পিছনে দৌড়াও, অথচ তুমি যদি আমি আল্লাহর গোলাম হয়ে যাও, চেয়ার তোমার পিছনে দৌড়াইবে, ক্ষমতা তোমার পিছনে দৌড়াইবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়ির।
সব কিছু সম্মানের মালিক হায়াতের মালিক মউতের মালিক ইজ্জত দেওয়ার মালিক বেইজ্জতি করার মালিক একজন তিনি হলেন কে আল্লাহ পাক সম্মানের মালিক কখন কাউকে বেইজ্জতি করবে কেউই জানি না আল্লাহ পাক হায়াতের মালিক কতদিন হায়াত দুনিয়াতে রেখেছে আমরা কেউই জানি না আল্লাহ পাক মৃত্যুর মালিক মউতের মালিক কখন মালাকুল মউত সামনে এসে দাঁড়িয়ে যায় আপনি আমি কেউই বলতেই পারবো না আপনি আমি কেউই জানি না মৃত্যু থেকে আপনি আমি কেউই বাঁচতে পারবো না কবি বলেন মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি যদিও তুমি আকাশ পানে সেথাও লাগিয়ে দাও সিঁড়ি নদী পথে নৌকা চালাও ওরে মাঝি ভাই বেলা ডুবার আগে আমি ওপার উঠতে চাই ডুবে গেলে বেলারে আর ওঠে না ভেঙে গেলে মেলারে আর জমে না এই জন্য হায়াত কখন শেষ হয়ে যাবে মালাকুল মউত কখন সামনে এসে দাঁড়িয়ে যাবে কেউই বলতে পারবো না আল্লাহ রাব্বুল আলামিন বাকি জিন্দেগি আল্লাহর হুকুম রসুলের তরিকা অনুযায়ী শেষ নিঃশ্বাস পর্যন্ত ঈমান আমল নিয়ে অন্ধকার কবরে যাওয়ার তৌফিক দান করুক সকলে বলি আল্লাহুম্মা আমিন।